তো ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের জন্য একটি সুখবর যে বিদ্যুৎ বিল জমা দেওয়া নিয়ে অর্থাৎ WBSEDCL এর আন্ডারে আপনারা যারা যারা বিদ্যুৎ কানেকশন নিয়েছেন আপনাদের প্রত্যেকের জন্য একটি সুখবর যে চার মাস বিদ্যুতের বিল কিন্তু আপনাদের জমা দিতে হবে না। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনারা চার মাস বিদ্যুতের বিল জমা না দিয়ে থাকেন সেটা আপনার কোনো অসুবিধা হবে না এবং আপনাদের বিদ্যুৎ যে কানেকশন রয়েছে সেটাকে বিচ্ছিন্ন করা হবে না কিংবা অতিরিক্ত ফাইন দেওয়া হবে না। ইতিমধ্যে বড় একটি আপডেট চলে আসছে, অর্থাৎ এপ্রিল থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত আপনাদের বিদ্যুতের বিল কিন্তু ইতিমধ্যে দিতে হবে না। তো আমরা সমস্ত ডিটেলস এ টু জেড আলোচনা করবো, এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেটা দেখতেই পাচ্ছেন তার নিচে লাইক বাটন দিয়ে ক্লিক করে দিতে লাইক দিন, আজ লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব ক্লিক করে পাশে বেলে ক্লিক করে সকলকে দেখুন সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলা হয়েছে যে এপ্রিল থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত বিদ্যুৎ বিল জমা দেওয়ার যে সময়সীমা বাড়িয়ে দিলেও কিন্তু WBSEDCL বোর্ড, অর্থাৎ এপ্রিল মে জুন এবং জুলাই এই যে চার মাস যে রয়েছে বিদ্যুতের যে বিল রয়েছে তা জমা দেওয়ার যে সময়সীমা তা কিন্তু বাড়ানো হয়েছে। তো এখানে কিন্তু বলা হয়েছে যে এপ্রিল মে জুন এবং জুলাই এই চার মাস যে রয়েছে যে বিদ্যুতের বিল জমা দেওয়ার সময়সীমা তা কিন্তু বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত করা হয়েছে বলে জানালো রাজ্য বিদ্যুৎ পর্ষদ অর্থাৎ WBSEDCL। CSC-র মতো রাজ্য বিদ্যুৎ পর্ষদের বহু গ্রাহকদের দাবি যে মাত্রাতিরিক্ত কিন্তু তাদের বিল এসেছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের বক্তব্য, যাদের বেশি বিল এসেছে তারা অভিযোগ জানান নিকটবর্তী বিদ্যুৎ পর্ষদের অফিসে, তাদের অভিযোগ খতিয়ে দেখা হবে। মিটার রিডিং কর্মীরা করোনা অতিমারির জন্য বাড়িতে গিয়ে মিটার রিডিং দেখতে পারেননি, তাই গড় বিলিং করায় এই সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনাদের অর্থাৎ যাদের যাদের WBSEDCL এর আন্ডারে আপনাদের বিদ্যুৎ কানেকশন রয়েছে আপনাদের বাড়িতে যদি বিদ্যুতের বিল চলে আসে এপ্রিল মে জুন এবং জুলাই সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আপনাদের বিদ্যুতের বিল অতিরিক্ত চলে আসছে সেক্ষেত্রে আপনার নিকটবর্তী যে আপনাদের বিদ্যুৎ পর্ষদের যে অফিস রয়েছে অর্থাৎ আপনার নিকটবর্তী যে বিদ্যুৎ অফিস রয়েছে সেখানে যদি আপনার যেতে হবে সেখানে গিয়ে আপনার অভিযোগ জানাতে হবে এবং আপনাদের যে কনজিউমার নাম্বার রয়েছে সেটি সেখানে দিতে হবে, তাহলে কী হবে আপনাদের বাড়িতে এসে মিটার রিডিং করার পর আপনাদের গড় যে বিল রয়েছে সেই বিলটি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। এর পাশে জানিয়ে দেওয়া হয়েছে যে এপ্রিল মে জুন এবং জুলাই এই চার মাস যে বিদ্যুতের বিল রয়েছে এই বিল যদি আপনারা 10 আগস্ট পর্যন্ত অর্থাৎ ইতিমধ্যে না দিয়ে আগস্ট মাসের 10 তারিখের মধ্যে দিয়ে থাকেন সেটা আপনার কোনো অসুবিধা হবে না, অর্থাৎ আপনাদের বিদ্যুতের বিল জমা দেওয়ার কিন্তু মেয়াদ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে 10 আগস্ট পর্যন্ত। তো আসলে আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন এবং আপনার যাদের বেশি বিল চলে আসছে আপনার নিকটবর্তী বিদ্যুৎ অফিসে আপনার যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটি কিন্তু একটা ক্ষতি দেখা হবে, তার উপর কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এই ছোট্ট আপডেটের মাধ্যমে আপনার সমস্ত বুঝতে পারবেন, জানতে পারলেন যদি আপনার বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনার কনেক সাকার জানা কনেক জানিয়ে পাশাপাশি এরকম নতুন আপডেট পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ ভিডিও শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন।